চালু হয়নি গো, 12 তারিখে চালু হয়েছে, 12 জানুয়ারি। এর মধ্যে ওরা হিসাব করে কি করে পাচ্ছে যে লোকসান হচ্ছে সেটা আমার বক্তব্য। এর আগে কোথায় কিভাবে যাতায়াত করতে? আমার ট্রেনেই যাওয়া আসা করি, আমি হসপিটাল সার্ভিস করি, তো আমাদের ট্রেনটা যেন আমাদের ঠিকঠাক আমরা হসপিটালে পৌঁছাতে পারি, আবার ট্রেনে আমরা ফিরে আসি। আর অনেক এখানে অনেক শিক্ষার্থী আছে যারা কাটোয়া আমার কলিগ আছে, কিছু আরও স্টুডেন্ট আছে, তারা ট্রেনে যাতায়াত করছে। শুনলেন আপনি? হ্যাঁ, আপনি কি শুনেছেন? আমি কালকে সংবাদ মাধ্যমে খবরটা পেলাম যে 8টা রুটে ট্রেন বন্ধ হচ্ছে, তার মধ্যে আমাদের এই কাটোয়া বর্ধমান রুটটা আছে। আর এই রুটটা চালু হয়েছে 12 জানুয়ারি, প্রথম কাটোয়া বর্ধমান ট্রেন চালু হয়। তা আজকে আছে 20 তারিখ, মানে 8 দিন হয়েছে। 8 দিনের মধ্যে কি করে বুঝলো যে লোকসান হচ্ছে, বেপারে বন্ধ করে দিতে হবে। আমাদের এখনো আরও ট্রেন দরকার, আরও ট্রেন চাই। অনেক অসুবিধা হবে। গতকাল সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় 8টা ট্রেনের রুট বন্ধ হয়ে যাচ্ছে। কি না এই ট্রেনগুলো নাকি তো ইকোনমিক্যালি ভায়াবল হচ্ছে না। তা একটা গভর্নমেন্ট কোনটা ইকোনমিক্যালি ভায়াবল হলে তবেই সেই জিনিসটা করবে, তা নাহলে করবে না এটা কথা নয়। তার মধ্যে আমাদের বর্ধমান কাটোয়া লাইনটাও পড়ছে, এখন এই 12ই জানুয়ারি আপনার কাটোয়া পর্যন্ত এটার এক্সটেনশন হয়েছে বলগোনা থেকে। তা এরই মধ্যে একটা মাত্র ট্রেন দিয়েছে, তা একটা ট্রেন দিয়ে এখন কি করে বুঝলো যে এটা ইকোনমিক্যালি ভায়াবল হবে না? যে রুটে আজকে ব্রিটিশ আমলে ট্রেন চলতো এবং তখন কয়লার ইঞ্জিনে চলতো তাতে লাভ করেছে, আজকে ইলেকট্রিকে চলছে এবং প্যাসেঞ্জার বেড়েছে, তাহলে যদি লাভ না করতে পারে রেল তাহলে তাদের দোষ? রেল দপ্তরের কিছু অফিসার এটাকে মিসগাইড করছে রেল মিনিস্ট্রিকে যে এটা ইকোনমিক্যালি ভায়াবল হবে না, আমাদের আমাদেরকে আন্দোলনে আনতে বাধ্য করেছে। সুবিধা ভোগ করছেন? ধরুন হাওড়া থেকে বর্ধমান থেকে হাওড়া যাওয়া আসা করি সপ্তাহে 2 দিন, অথচ আমরা এই ধরুন একদিন বাড়ি আসি, দেখা যাচ্ছে আমরা সকাল 10:15 বা 10:05 ট্রেনটা ধরে আসছি, এখানে 2টো ট্রেনে যাওয়ার জন্য কৈচোর বা নিগন এখানে আমাদের 1.5 ঘন্টা টাইম ওয়েট করতে হচ্ছে, তো আমাদের টাইমটাও লস হচ্ছে। আবার কালকে ধরুন আবার সকালে ফিরে গিয়েই আবার ড্রাইভ করতে হবে, আমরা বাস ড্রাইভ করি। অসুবিধা যে ট্রেন তুলে নেবে বলছে, তারপরে যে সারাদিনে 1টা ট্রেন যাচ্ছে 2টো ট্রেনটা, আর বাকি ট্রেন 4 জোড়া চালায় বলগোনা অবধি। কী করে জানলেন যে ট্রেন তুলে নেবে? হ্যাঁ, পেপারে তো দেখছি, আমরা তো পেপার দেখেই তো এটাই জানতে পারি। কী চান এই মুহূর্তে? এই মুহূর্তে চাই ট্রেনটা যেমন এতদিন ধরে 3 বছর ধরে 4 বছর ধরে 2014 সাল থেকে যখন লাইটটা মিটার গেজ থেকে বট গেজে পরিণত হলো, তাহলে এটা সার্ভিসটা পরিষেবাটা দেওয়া হোক না। এখনো পর্যন্ত সেরকম কোনো নির্দেশ আমাদের কাছে উদ্যতন কর্তৃপক্ষের তরফ থেকে আসেনি বা আমরা পাইনি, তবে যতখানি পেপারে প্রকাশিত হয়েছে আজকের পেপারে নিউজ পেপারসে, তার থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে যে রেল যেটা সম্বন্ধে স্পষ্টীকরণও দিয়েছে, নিজের ক্ল্যারিফিকেশনও দিয়েছে, সেটা হচ্ছে এটা রুটিন অডিট রিপোর্টের বেসিসে রিপোর্টটা করা হয়েছে, যেটা অডিট ইন্টারনাল অডিট হয় রেলে বা এটা যতদূর শোনা যাচ্ছে পার্লামেন্টারি কমিটির অডিট রিপোর্ট, এবং তাতে অলাভজনক যে রুটগুলো আছে সেটাকে আইডেন্টিফাইড করা হয়েছে। যেহেতু এটা বলগোনা পর্যন্ত আমাদের রেগুলার ট্রেন সার্ভিস ছিলই, অডিট রিপোর্টটা গত বছরের অডিট রিপোর্ট, তখনও শ্রীকণ্ড আমাদের মধ্যে চালু হয়নি, কিন্তু এই বর্ধমান বলগোনাটা যেটা রুটটা আমাদের কিন্তু কাটোয়া রুটই বলে, বর্ধমান বলগোনা পর্যন্ত চলছিল কিন্তু রুটটা কাটোয়া পর্যন্ত, সেই অনুসারে এই রেজাল্টটা দেওয়া হয়েছে। এটা অডিট রিপোর্ট আছে, এটা রুটিন রিপোর্ট, এটার সম্বন্ধে বিশেষ ইয়ে নেই। রেলের এর উপরে অনেক বেশি আরও বেশি চর্চা করতে হয়। Hey!